মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। নমস্কার, কলকাতা জাগো, বাংলা জাগো, সেভ ড্রাইভ সেভ লাইফ, পথ সংস্কৃতিকে সুস্থ করা, আমাদের শহুরে পথ চলায় এক মৌলিক পরিবর্তন নিয়ে আসা, রাস্তাগুলোকে অ্যাক্সিডেন্ট ফ্রি করা, মাননীয় মুখ্যমন্ত্রীর এইরকম এক স্বপ্ন দেখেছিলেন। আর সেই স্বপ্ন দেখে যখন ডাক দিয়েছিলেন, সেই ডাকে সাড়া দিয়েছিল কলকাতা পুলিশ, হাতে হাত মিলিয়েছিল কর্মযোগ ফর 21st century। এই যৌথ উদ্যোগে গড়ে উঠছে এক গণ আন্দোলন, আর সেই গণ আন্দোলনের একটা ছোট্ট অংশ আজকের এই টেলিভিশন প্রোগ্রাম। আপনারা জানেন এটা শুধুমাত্র একটা টেলিভিশন প্রোগ্রাম নয়, এটা সত্যি একটা গণ আন্দোলন। আজকে স্ক্রিনের ওপারে আপনারা যারা রয়েছেন, আর যারা নেই তারাও প্রত্যেকে কিন্তু এই আন্দোলনের একটা খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার নাম সৌরভ। যে কোনো লার্জ স্কেল মাস এডুকেশন, গণশিক্ষা, সংস্কৃতি পরিবর্তনের কর্ম হলেই তাতে ঝাঁপিয়ে পড়াটাই আমার কর্ম, আমার ধর্ম। আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি রয়েছেন, তার সঙ্গে যারা আপনারা প্রোগ্রামটা রোজ দেখছেন তারা অলরেডি পরিচিত হয়ে গেছেন, শ্রী কল্যাণ মুখোপাধ্যায়। নমস্কার। আপনারা জানেন কল্যাণবাবু কলকাতা পুলিশের খুব সিনিয়র অফিসার, ডেপুটি কমিশনার হিসেবে এখন একটা পার্টিকুলার জোনকে সামলাচ্ছেন, বাট নানা রকম পুলিশি ব্যবস্থাকে সিদ্ধ হস্তে উনি পরিচালনা করেছেন, ট্রাফিক তার মধ্যে একটা বড় অঙ্গ। তবে আজকে উনি এখানে রয়েছেন নট জাস্ট অ্যাজ ডেপুটি কমিশনার, তাই তো? একদমই। আজকে একটা খুব স্পেশাল রোল নিয়ে কিন্তু উনি রয়েছেন। মানে আমি কল্যাণবাবুর হাসিটার থেকে এটা আন্দাজ করে নিতে পারছি, আমি জানি না আপনারা পাচ্ছেন কিনা। একজনের ডাইহার্ড ফ্যান হিসেবে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা তো একটু একটু বুঝতে পাচ্ছেন যে একটা কিছু ইন্টারেস্টিং হতে চলেছে। আমার মনে হয় রিভিলটা আমি করাচ্ছি, কল্যাণবাবু রিভিল করাটাই ভালো। না না, সৌরভ তুমি করো। আমি বলি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এবং আপনাদের অন্দরমহল পর্যন্ত ঢুকে যাওয়া অভিনেত্রী কণিনিকা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। সত্যি লজ্জা দিচ্ছেন আপনারা দুজনেই আমাকে, কারণ হ্যাঁ, নিঃসন্দেহে আমি অভিনেত্রী, কিন্তু এই মুহূর্তে এখানে এই চেয়ারে বসে আছে একজন নর্মাল সিভিলিয়ান হিসেবে, যে মানুষরা রোজ রাস্তায় হাঁটাচলা করে বা গাড়ির পেছনের সিটে বসে থাকে, এবং আমার নিজস্ব অনেক জিজ্ঞাসা মনের মধ্যে দানা বাঁধে, কিন্তু ওই পুলিশি ওই কস্টিউম দেখলেই না আমরা যারা সিভিলিয়ান তারা সবসময় দুপা পিছিয়ে যাই। মানে এটাই আমার হয়তো প্রথম আজ আপনার সব প্রশ্নের উত্তর দেবো। আপনারাও সঙ্গে থাকুন, আপনাদেরও অনেক প্রশ্ন হয়তো কণিনিকার মাধ্যমে আমাদের কাছে আসবে, আজ আমরা উত্তর দেবো তার। আর এই যে একটা অ্যাটিটিউড বা এই যে একটা দূরত্ব, এই দূরত্বটাকে ভাঙাটাই কিন্তু সেভ ড্রাইভ সেভ লাইফ আন্দোলনের একটা বড় উদ্দেশ্য। নিশ্চয়ই নিশ্চয়ই সৌরভ। অ্যাকচুয়ালি আপনারা শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীরই এটি একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন রূপায়ণের পথে আমরা এগোচ্ছি, যে পুলিশ মানুষ এবং মানুষের মধ্যেও আমরা বলি যারা রাস্তা দিয়ে হাঁটছেন তারা, যারা গাড়িতে চেপে রয়েছেন তারা, এবং অবশ্যই ড্রাইভার আর তার সঙ্গে পুলিশ, এই চারজনে মিলে কিন্তু পথের ওপর দাঁড়িয়ে থাকে। তো এই চারজনের মধ্যে একটা সমঝোতার জায়গা আছে, একটা সমন্বয়ের জায়গা আছে, সেই সমন্বয়টা গড়ে তোলাটাই কিন্তু জাগো কলকাতার উদ্দেশ্য। হ্যাঁ, বলি কোনি তোমাকে একটা মানে একটু ব্যাকগ্রাউন্ড দিই। যখন এই আন্দোলনটা শুরু হয় তখন আমরা কিন্তু আইডেন্টিফাই করি, প্রথমত আমরা দেখি যে এই চারজনের মধ্যে যেন যুদ্ধ চলছে, কোনো আন্ডারস্ট্যান্ডিংই নেই, ভারসাম্যই নেই। হ্যাঁ, যুদ্ধ মানে কি, একটা দায় এড়িয়ে গিয়ে অন্যের ঘাড়ে দায়টা চাপিয়ে দেওয়া। দুটো বাসে যদি ধাক্কা লাগে তো এ বাসের ড্রাইভার বলবে ওই বাসের ড্রাইভারের জন্য হয়েছে। এই দায় এড়িয়ে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার থেকে আমার নিজের দায়িত্বটা পথে কি, এইটা বোঝাটার মধ্যেই কিন্তু এই কলকাতা জাগো। প্রসঙ্গে একটা কথা বলতে চাই, এটা আপনারা পথটা দেখছেন বলে, আমাদের ভারতবর্ষের এটা কিন্তু একটা প্রবলেম যে আমরা নিয়ম মেনে কোনো কিছু করতে চাই না। একটা লিফটের দরজা খুললো, বিদেশে বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, ওখান থেকে আমি শিখেছি, আমার খুব দুর্ভাগ্য যে এই দেশ থেকে যেটা শেখা উচিত ছিল আমার সেটা আমি বাইরে গিয়ে শিখতে হয়েছে, স্কুলে যেটা শিখেছিলাম ভুলে গেছিলাম। লিফটের দরজা খুললে মানুষ যারা ভেতরে থাকে তারা বেরোয় এবং তারপর বাইরের লোকেরা ভেতরে ঢোকে। 99% টাইম আমি দেখেছি দরজা খোলা মানে হলো দুজনের মধ্যে লড়ালড়ি লাগা, কে আগে বেরোবে আর কে ভেতরে ঢুকবে। সুতরাং এই হুড়োহুড়িটা কিসের জন্যে, কাকে দেখানোর জন্যে? মানে লেট ইট গো,
তোমার থেকে একজন 3 সেকেন্ড আগে বেরিয়ে গেলে তুমি তোমার কাছে 3 সেকেন্ড হয়তো লেট করবে, কিন্তু অন্য মানুষের জীবনের দায়িত্ব নিজের জীবনের দায়িত্ব। কোথাও একটা ডিসিপ্লিন তো বাড়ি থেকেই শুরু হয়, সেই ডিসিপ্লিনটা যদি বাড়ির ভেতরে থাকতে পারে বাইরে কেন থাকবে না? তাহলে কি কোথাও প্রবলেমটা আমাদের বাড়ির ভেতরেই তৈরি হচ্ছে? এটা এটা আমার জীবনের আমি এটা কিন্তু খুব প্রশ্ন আমার কাছে, কেন আমরা একটু হলেও ডিসিপ্লিন মানবো না? মানে কোরিনিকা ঘুরিয়ে আবার সেই অন্দরমহলে যেতে চাইছে। সমস্যা কোরিনিকা ঠিক জায়গায় ধরেছে, যেটাই আমাদের উদ্দেশ্য বলার যে সমস্যা শুরু কিন্তু বাড়িতে, স্কুলে। এবং সেই জন্যই কিন্তু কলকাতা পুলিশ সৌরভদের সঙ্গে গত 1 বছরে প্রায় 1 লক্ষের বেশি ছাত্রছাত্রীর কাছে পৌঁছেছে। কারণ আমাদের মনে হয়েছে ওই যে স্লোগানটা ছিল না, ক্যাচ দেম ইয়ং, ওখান থেকেই বোধহয় আমাদের শুরু করতে হবে একটা নতুন সমাজ এবং নতুন একটা পথ নিরাপত্তার দিকে যাওয়ার জন্য। একদম, মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা বলতে চাইছিলাম যে বাচ্চারাই যেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই প্রোগ্রামটার। কারণ আমিও গেছি, কিন্তু মানে আমি, আপনারা হয়তো জানেন না, আমি 2 বছর আগে এই ক্যাম্পেইনে আমি স্কুলে গেছি, ওই মনোবিকাশ কেন্দ্রের কাছে আমি একটি স্কুলে গেছিলাম তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য। হ্যাঁ, মানে এবং ওখানে গিয়ে কিন্তু আমার একটা মনে হয়েছে, নিউ জেনারেশন যারা নতুন নতুন প্রজন্মের বা যারা বাচ্চা, তারা কিন্তু অনেকটাই জানে। যেটার কথা বলছিলাম, এটা চিরকালই হয়েছে আমাদের দেশে, একটা রোড সেফটি উইক, ট্রাফিক সেফটি উইক, এইরকমভাবে একটা মানে সেলিব্রেশন টাইপের। তাতে চিত্রতারকারা এসছেন, অন্যান্য সেলিব্রিটিরা এসে তাদেরকে ইনভলভ করে, মানুষের যারা রোল মডেল তাদেরকে নিয়ে। কিন্তু কি হতো, এগুলো এই 1 সপ্তাহ একটা হতো, একটু মিডিয়াতে দেখা যেত দুর্গাপূজার মতো। তাও দুর্গাপূজায় দের ইজ এ ডিফারেন্স, আমরা প্রিপারেশন নিয়ে একটা। শুধু তাই নয়, এইগুলো হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে যেটা এসছে, সেলিব্রেশনটা হয় মানুষকে জাগানোর জন্যে, তারপর মানুষ জেগে গেলে যেটা ধরে থাকবে তার জন্য কিন্তু মা দুর্গার মূর্তি বাড়িতে রয়েছে, যেটার পুজো করছি, চণ্ডীপাঠ হচ্ছে, একদম ঠিক কথা। একটা ধরে থাকার জন্য একটা ব্যবস্থা ছিল, বাট বেশিরভাগ মিডিয়া বেসড যে প্রপার্টিগুলো, যেগুলো আন্দোলনগুলো, যেটা তৎক্ষণাৎ কিছুক্ষণের জন্য মানুষকে মাতিয়ে দেয়, তারপরে নেক্সট মাতানোটার জন্য আমরা বসে থাকি, ওইটাকে ভুলে যাই। তাহলে রোড সেফটি উইকের একটা 1 উইক ব্যাপী আন্দোলন হয়তো হলো, সবাই অনেকে অনেক জায়গায় গেল, বেলুন ওড়ানো হলো, অনেকগুলো মতামত হলো, তারপরে কিছু নেই, আবার পরের বছর হবে, মাঝখানে কিছু। এই জায়গাটা কিন্তু এবারে ভাঙা হয়েছে, গত 1 বছর ধরে যেটা করা হয়েছে, শুধু যে স্কুলে যাওয়া হয়েছে তা না, স্কুলের প্রত্যেকটা ক্লাসকে সেকশন ওয়াইজ টার্গেট করা হয়েছে, এবং একবার না, বারবার আমরা স্কুলে যাচ্ছি ডিফারেন্ট মডিউল নিয়ে, এমনকি এদের মোবাইল নাম্বার, এদের গার্জেনদের নাম্বার, এদের ঠিকানা, এদের ফটোগ্রাফ নিয়ে একদম একটা ডেটা বেস তৈরি করা হয়েছে। ঠিক প্যারালেলি সৌরভ এটা বলবে যে আমরা ড্রাইভার দিয়ে নিয়েও এটা করেছি। কলকাতা পুলিশে 25টা ট্রাফিক গার্ড আছে, সেখানে 25টা এরকম ক্লাব খোলা হয়েছে, যেখানে ড্রাইভারদেরকে ডাকা হচ্ছে 20-25 জন করে করে, এবং তাদেরকে প্রথম ক্লাস করানো হলো, কিছুদিন বাদে আবার ওই 20 জনকে ডেকে সেকেন্ড ক্লাস করানো হলো, থার্ড ক্লাস করানো হলো। এবং ক্লাসগুলোও ঠিক ক্লাসের মতন না, একটা খেলার মতন, একসঙ্গে তারা খেলতে খেলতে শিখছে, শিখতে শিখতে কেউ জিতছে কেউ হারছে, যাতে তারা মনে করে যে কিছু একটা নতুন কিছু একটা হচ্ছে এবং সাস্টেইনড হচ্ছে। আমার আবার একটা প্রশ্ন আছে, এই যে 25টা গার্ড তৈরি করা হয়েছে, সেখানে 20 জন করে 20 জন ড্রাইভার আসছে, মানে অল ওভার 25×20 অ্যারাউন্ড 500 ড্রাইভার্স। হ্যাঁ, কিন্তু কলকাতা শহরে হাজার হাজার গাড়ি প্রত্যেক বছর বাড়ছে। হ্যাঁ, এবং মানে আমি তো গাড়ির মানে বাইপাসটা একসময় খালি থাকতো, এখন বাইপাসে আমরা ট্রাফিকে দাঁড়াই। হ্যাঁ, এবং দাঁড়াতে হয় অনেক ট্রাফিক 52 সেকেন্ডেরও হয়। হ্যাঁ, এতটাই ভিড় থাকে, তো গাড়ি বাড়ছে, তার মানে ড্রাইভারের সংখ্যাও বাড়ছে। তো এই 20 জন 500 জন 1 বছরে ট্রেন হচ্ছে, 3 মাসে ট্রেন হচ্ছে, 1 বছরে না, একদিনে, একদিনে ট্রেন হচ্ছে। যেটা তুমি বলছো না যে ড্রাইভারদের আমরা ট্রেনিং দিচ্ছি, স্কুলে যাচ্ছি, এর পাশাপাশি একটা অন্য জিনিস আছে, যে যারা ড্রাইভারও নয়, স্কুল ছাত্রছাত্রী নয়, গাড়িতে চাপেন যারা, তারাও কিন্তু আজকাল এই ধরনের ছোট ছোট ট্রেনিং দিচ্ছে। আমি শুনেছি কোথাও একটা কোনিকা বোধহয় ড্রাইভারকে ধরে ঝাঁকায় রাত্রেবেলা। হ্যাঁ, এটা বলছিলাম আমি এক্ষুনি, রাত্রিবেলা ফেরার সময় আমার 4 থেকে 5 দিন হয়েছে ড্রাইভার ঝিমোচ্ছে, এবং প্রথমে আমি ওই গ্লাস দিয়ে দেখে বুঝতে পারছি না যে স্পিড বাড়ছে স্পিড কমছে, ভাবছি নিশ্চয়ই উনি হয়তো গান শুনতে শুনতে, আমার ক্রিয়েটিভ মাথায় যা আছে, হয়তো গান শুনতে শুনতে সেইটা অনুযায়ী স্পিড করছেন। তারপর আমার মনে হলো যে না, এই ড্রাইভিংটা নর্মাল
পেসটা ঠিক নেই। তখন আমি ঝুঁকে দেখলাম ভদ্রলোকের চোখ বন্ধ, উনি গাড়ি চালাচ্ছেন। আমি তাড়াতাড়ি করে ওনাকে ঝাঁকাই এবং বলি যে সাইড করুন, মুখে জল দিন, ঘুরুন। এটা তিন চারবার ঘটেছে। কিন্তু তারা এই যে যারা ড্রাইভার শ্রেণীর মানুষ, যারা গাড়ির চালক হয়, তারা একটু বেশি রোজগারের জন্য 24টা ট্রিপ করছে দিনে। 24টা ট্রিপ, সকাল 9টায় একটা মানুষ বেরিয়েছে, তখন রাত্রি 2টো বাজে এবং সেই লোকটি তখনও খাটছে। সে তার হয়তো সেই টাকাটা প্রয়োজন, কিন্তু সে তার শরীরটাকে ভুলে গেছে। এবং আমার আমার সত্যি আমি তাকে মানে বন্ধুর মতোই এমন কথাও বলেছি যে ইয়ে ট্রিপ করকে আপ ঘর ওয়াপস যাকে সো যাইয়ে, আপকা হালত সহি নেই হ্যাঁ। কারণ আমি বাধ্য হয়ে বসে, কারণ আমি জানি আমি ওনার সাথে কথা বলে বলে বাড়ি পৌঁছবো, কিন্তু পরের যে মানুষটা বসবে সে তো সুস্থ হয়ে বাড়ি নাও ফিরতে পারে। তো এই জায়গায় কী করা যায়? এদের তো কিছু করার নেই, কারণ মানুষ এই ইকোনমিতে দাঁড়িয়ে মানুষের দুটো টাকার দরকার, এবং তার জন্য আমরা প্রত্যেকে লড়ছি নিজের মতো করে, তারাও লড়ছে। এবার পেটের জন্য কি এতটা খাটুনি? এটা কোথাও কি নিয়ম বাঁধা যায় যে আপনি 10 ঘন্টা 8 ঘন্টা বেশি খাটতে আপনি পারবেন না? এরকম কি কিছু কখনো করা সম্ভব? একটা মানে একটা লয়ের জায়গা থেকে একটা রেসপন্স হবে নিশ্চয়ই। সৌরভ, আমি আসছি ওইটাতে, কিন্তু তার আগে কিন্তু যারা সামনে আছেন তাদেরকে একটা অনুরোধ করব যে কনিনিকার কাছ থেকে কিন্তু এটা আমাদের সবার শেখার। কারণ গাড়ি ড্রাইভার চালাচ্ছেন ড্রাইভারের মতন চালাচ্ছেন এটা নয়, গাড়িতে কিন্তু আপনি আছেন মানে আপনিও বিপন্ন। যে সচেতনতা কনিনিকা দেখাচ্ছেন, আমি আশা করব আপনারা যারা দেখছেন প্রত্যেকটি সহ নাগরিক আমার, তারা সেই সচেতনতা দেখাবেন। দ্বিতীয় প্রশ্নের জায়গায় যাই, যেখানে কনিনিকা জিজ্ঞেস করছে যে এখানে কোনো একটা সীমা আনা যায় কি না। সীমা তো আনা যায়ই, কিন্তু সীমার আগেও সচেতনতার জন্য কিন্তু আমরা যাচ্ছি, আমরা বিভিন্ন কোম্পানির কাছে যাচ্ছি, যেখানে আমরা বলছি যে তারা যেন ড্রাইভারদেরকে একটা নির্দিষ্ট সময় সে আর গাড়ি চালাতে পারবে না, এতটা চালানোর পরে তাকে বিশ্রাম নিতে হবে, এটা যেন ভাবে। প্রত্যেকটা এপিসোডেই আপনাদের দেখানো হচ্ছে বেশ কয়েকটা ট্রাফিক জোনের মধ্যে এই প্রচেষ্টাটাকে নিয়ে, সেরকম কয়েকটা যে স্পেশাল ব্যাক স্টোরি সেগুলোকে দেখে নিই। আর এই ব্যাক স্টোরি ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ড জোনের। ভারতবর্ষে পথ দুর্ঘটনায় প্রতি 4 মিনিটে একজন মারা যান। পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ও উৎসাহে কর্মযোগ 21st Century ও কলকাতা পুলিশের মিলিত প্রয়াসে শুরু হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। কলকাতার 25টি ট্রাফিক গার্ড এই দায়িত্ব কাঁধে তুলে নেয়। এর মধ্যে ডায়মন্ড হারবার রোড ট্রাফিক গার্ড অন্যতম। মোট 13.5 বর্গ কিলোমিটার এলাকা এই ট্রাফিক গার্ডের অন্তর্গত। মেট্রো রেলের কাজ চলার কারণে ডায়মন্ড হারবার রোডের যান চলাচল বিঘ্নিত হবার সম্ভাবনা প্রবল, কিন্তু ডায়মন্ড হারবার রোড ট্রাফিক গার্ডের প্রতিটি কর্মীর নিরলস প্রচেষ্টায় তারাতলা থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত 3.5 কিলোমিটার এই রাস্তা যানজটমুক্ত। ডায়মন্ড হারবার রোড ট্রাফিক গার্ডের এই কর্মসূচিতে অন্তর্গত হয়েছে 3000 জন ড্রাইভার, 10টি স্কুল ও প্রায় 4000 জন ছাত্রছাত্রী। তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ এবং আমরা চাইবো তোমরা সুরক্ষিত থাকো। এনজয় করছো না মনে হচ্ছে জোর করে দেখছি, কোনটা? ছাত্রছাত্রী ও ড্রাইভারদের সচেতন করতে চলেছে নানান ধরনের খেলা, স্কুলে স্কুলে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, টালিগঞ্জ ট্রাফিক গার্ড জোনের অ্যামেচার ফিল্মমেকারদের করা ব্যাক স্টোরি। নাম কি?
সেভ ড্রাইভ সেভ লাইফ এই ক্যাম্পেনিংয়ের প্রধান উদ্দেশ্য আমাদের যথাসম্ভব অ্যাক্সিডেন্টটাকে আমরা কমিয়ে ফেলতে পারি, যাতে প্রাণহানি বা অঙ্গহানি এই ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে আর না হয়। আইন ভঙ্গ করেছেন, আইনের পথে আপনার যা শাস্তি সেইটা হবে, সেটা যে এর সঙ্গে একটা যে সম্পর্ক এটা নষ্ট হবে। সেভ ড্রাইভ সেভ লাইফ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত একটি প্রজেক্ট। কলকাতা পুলিশ এবং তার সঙ্গে কার্মিয়ক বলে একটি সংস্থা, তারা এই প্রজেক্টটি নিয়ে কাজ করছে। অক্টোবর মাস থেকে আজ পর্যন্ত আমরা প্রায় 70,000 স্কুলে বাচ্চাদের সঙ্গে ইন্টারাক্ট করেছি, প্রায় 210 স্কুলে, এবং প্রায় 22,000-25,000 ড্রাইভারদের সঙ্গে আমরা ইন্টারাক্ট করেছি। এদেরকে অডিও ভিজুয়াল প্রোগ্রামের মধ্যে দিয়ে, পার্টিসিপেটরি প্রোগ্রামের মধ্যে দিয়ে অংশগ্রহণ করিয়ে ভেতর থেকে সচেতন করার একটা প্রয়াস চালু হয়েছে, যাতে আমরা কলকাতা তথা বাংলা পথ সংস্কৃতিতেই একটা পরিবর্তন আনতে পারি। মাই মেসেজ টু দ্য সিটিজেন্স অফ কলকাতা ইজ দ্যাট টু টেক দ্য রোডস সিরিয়াসলি। রোডস হ্যাভ বিকাম আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ আর লাইফ, ওয়্যার ডে ইন ডে আউট উই ইউজ দ্য রোড ফ্রম মর্নিং টু ইভিনিং। So in that way we have taken it very very casually. People don't understand how roads can be serious, in the sense that only when an accident happens then they start realizing how dangerous a road can be. Gato bachar July theke December mashe number of traffic accidents were 15% less compared to the same period last year. So that is the impact of the Safe Drive Save Life and Jago Kolkata campaigns which have been launched in India to promote road safety. আর এই শেয়ারিংয়ের মধ্যে দিয়ে, নলেজ শেয়ারিংয়ের মধ্যে দিয়ে শুধু আমাদের রাজ্যে নয়, অন্য রাজ্যে আর সারা দেশে এই আন্দোলনটি কিন্তু ছড়িয়ে পড়বে। মা ফ্লাইওভারের কথা তুমি বলছিলে। হ্যাঁ, এখন তো স্পিড লিমিট হয়ে গেছে, যদিও স্পিড লিমিটটা মানুষের বুঝতে প্রায় 4-5 মাস লাগলো, কারণ আমি ওই রোজকার যাতায়াতের মধ্যে দিয়ে মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করি, তারা কী ভাবছে কী বুঝছে। এবং বুঝতে গিয়ে একটা জিনিস আমার বারবার মনে হয়েছে, এই যে গাড়িগুলো ক্রস করে সেখানে শুনেছি ক্যামেরা লাগানো থাকে, এবং আমি জানি একবার আমাদের এই আমাদের ছেলেকে স্কুলে দিয়ে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন বোধহয় ওই গাড়িতে ওভারটেক করে কী করে গাড়ি স্পিড হয়ে যায় এবং আধ ঘন্টার মধ্যে SMS আসে যে এইটা ফাইন হয়েছে। এবারে আমার কথা হচ্ছে এগুলো কতটা অথেন্টিক, মানে আই এম সরি, মানে আই এম নট ডাউটিং এনিথিং, মানে আমি বলি এই ব্যাপারটা জানতে চাই। আমি তখন ডিসি ট্রাফিক ছিলাম, সেই সময় এটা আনা হয়েছিল। অ্যাকচুয়ালি এই টেকনোলজিটা কিন্তু বাইরের একটি বিদেশি কোম্পানির তৈরি টেকনোলজি, এবং সেই কোম্পানির সঙ্গে অনেকবার আমরা বসেছিলাম। এটা যেটা হয় সেটা হচ্ছে ওই ক্যামেরা প্রতিটা গাড়ির কিন্তু ভিডিও তোলে, এবং যখনই কোনো গাড়িকে দেখে যে তার স্পিড লিমিট ক্রস করলো, সেই গাড়ির সঙ্গে কিন্তু তার গাড়ির যে ওনার তার মোবাইল নাম্বার লিস্টেড আছে আমাদের কাছে, সেই মোবাইল নাম্বারে তখন একটা SMS যায় যে আপনি কিন্তু এই পয়েন্টে স্পিড ভায়োলেট করলেন, এবং সঙ্গে সঙ্গে দেখবেন তলায় একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা ক্লিক করলে ওই ভিডিওটাও দেখানো হয়, যেখানে একদম আপনার দাগ কেটে কেটে দেখানো হয় যে আপনি কত স্পিডে যেতে যেতে ওই জায়গাটা ক্রস করছেন। তো এটা কিন্তু প্রতিটা গাড়ির জন্য আলাদা আলাদা, গাড়ির নাম্বারও দেখা যায় ওটাতে এবং গাড়িটাকেও পুরো দেখা যায় যে ওটা আমাকে দেখতে হবে, কারণ হ্যাঁ মানে স্পেশাল সফটওয়্যার কী হচ্ছে, ধরে নেওয়া যাক যে যেটা স্টপ লাইন, যে কোনো রাস্তা একটা লাইন, আগে তো একটা পেন্ট করা লাইন ছিল, ওই স্টপ লাইন থেকে বেরিয়ে গেলেই একটা হচ্ছে না, সেটা একটু আলাদা সৌরভ, একটু সেটা বলে নি, এটা ছিল গাড়ির স্পিড। আর যেটা সৌরভ বলছো সেটা হচ্ছে RLVD, রেড লাইট যে ভায়োলেশন হচ্ছে তার ডিটেকশন, সেখানে ভারী মজার। আপনি রেড লাইট ভায়োলেট করলেন, রেড লাইট রয়েছে অথচ পেরিয়ে গেলেন বা কিছুটা এগিয়ে গেলেন, এক্ষেত্রেও একটা ক্যামেরা আছে যে সরাসরি ওইটা দেখে নেয়, দেখে নিয়ে ছবি পাঠায় লালবাজারে, লালবাজার থেকে অটোমেটিক্যালি আপনার মোবাইলে আবার একটা মেসেজ আসে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আমাদের আরও একটা সফটওয়্যার আছে সেখানে, সেটা আরও ভারী মজার, সেটা হচ্ছে আপনি গাড়ি চালিয়ে চলেই গেলেন ধরুন, কিন্তু ওই সফটওয়্যারে আমরা ইচ্ছে করলে পরবর্তীকালে দেখতে পারি যে কোন গাড়ি রেড লাইট ভায়োলেট করে গেল, কোন গাড়ি জিগজ্যাক হয়ে গেল, অনেক সময় না মোটরসাইকেল এমনভাবে যাচ্ছে, এবং সেই সেই গাড়ির নাম্বারগুলোও নিতে পারি। এটা একটা ইসরায়েলি সফটওয়্যার, এটাও এখানে নিয়ে আসা হয়েছে। আমি চাইবো কনিকা 5 মিনিট সময় করে আপনি একবার লালবাজারে গিয়ে এগুলো একটু দেখে নিন, এবং যারা আপনারা রয়েছেন তাদের মধ্যেও যদি কেউ কেউ ইন্টারেস্টেড থাকেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা চাইবো যে আপনারা এসে নিজে চোখে এটা দেখে যান, যাতে আপনারা আপনাদের প্রতিবেশীদের বলতে পারেন যে ট্রাফিক কিন্তু এই জায়গায় যাচ্ছে। আমরা তো এই নিয়ে অডিও ভিজুয়াল তৈরি করেছি, এক্ষুনি দেখিয়ে দিতে পারতাম, কিন্তু একটু আমরা আজকে ওটা ধরে রাখব, কারণ এটা প্রমিস করতে হবে যেদিন কোনি অ্যাকচুয়ালি যাবে লালবাজারের কন্ট্রোল রুমে সেই দিন বলবেন চলে আসবে। হ্যাঁ, আর সেই দিন তোমাকে নিয়ে যে ভিডিওটা হবে সেইটা আমরা দেখাবো সবাইকে।
এইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বোঝার জন্যে। সাধারণত কী হয়, আগেও যেটা একটা উদাহরণ দিচ্ছিল এর আগে অবধি হতো যে সেলিব্রিটিদের ইনভলভমেন্ট, রোল মডেলদের ইনভলভমেন্ট, যে তারা এসে একটা স্পিচ দিয়ে কী করতে হবে, আমরা মনে করছি সবাই লেন মেনে চলবেন, সবাই তারাও এটা বলে চলে গেলেন, আবার পরের দিন থেকে সবাই শুনলো তিনি নিজেও হয়তো লাইন মানলেন না, সরি, হ্যাঁ মানে এটাই তো নর্মালি হয়। এখন আমরাও সিভিলিয়ান, আমাদেরও অনেক সময় হয় শুটিংয়ে যেতে পাঁচ মিনিট লেট হচ্ছে এবং তখন তাড়াহুড়োটা বেড়ে যায়। তার থেকে আমি অলওয়েজ বলি যে ভাই আধ ঘন্টা আগে বেরো, নিজের প্ল্যান করো দিনটা সেরকমভাবে যাতে আধ ঘন্টা এক্সট্রা তোমার হাতে থাকে, আর তার তোমার জন্য যাতে অন্য কোনো মানুষকে হ্যারাস না হতে হয়, তোমার নিজেকেও হ্যারাস না হতে হয়। আজকে কোনিও যখন শিখছে তাহলে আমিও শিখব। আমি আর একটা কথা আসি, ফোন, এই টেলিফোন, আমাদের তো এখন হাতে মোবাইল, এই যে ফোনে নিয়ে হাতে পথচারীরাও ক্রস করছেন, লেখা আছে আর পাঁচ সেকেন্ড দাঁড়ালে ওটা লাল হয়ে যাবে, তখন ক্রস করতে পারেন, বাট তার তাড়া আছে, গাড়ি নেই দেখে উনি ক্রস করছেন, বাট ওনার স্পিড, আমরা ছোটোবেলা অঙ্ক করেছিলাম যে আপনি হাঁটছেন এই স্পিডে আর গাড়িটা আসছে এই স্পিডে, কেউ তো জানি না আমরা কি হতে পারে। তো এই ফোন হাতে দেখলে, যেটা একটা মাঝখানে একটা কিছু হয়েছিল না, যে ফোন চালাতে চালানোর সময় ফোন দেখলে কিছু একটা আমাদের ফাইন হতো, তাই তো? এখনো আছে, আছে এখনো আছে, উই আর ভেরি স্ট্রিক্ট অন দিস অলসো। এগুলো নিয়মগুলো আছে, ফাইনগুলো, প্রবলেমটা হচ্ছে আমাদের দেশে এত লোক, পুলিশের সংখ্যা বরং কম কম্পারেটিভলি, যদি ফাইন করা শুরু হয় যে ইফ দ্যাট বিকামস দ্য মিন্স, সেটা দিয়েই যদি আটকাতে হয় তাহলে সব কিছু স্ট্যান্ড স্টিল হয়ে যাবে, মানে তারা কী করবেন? তাই জন্য তারা শিক্ষায় নেমে এসেছেন, সেটার বড় উদাহরণটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড কাপটা হয়ে গেল, যেভাবে ইএম বাইপাসের উপরে মানুষ অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে গেছেন, যেভাবে স্টেডিয়ামে গেছেন এবং বেরিয়েছেন, সেটা কিন্তু সারা বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে, ইভেন ফিফার কাছ থেকেও। সুতরাং কলকাতার মানুষই কিন্তু পারেন, অ্যাবসলিউটলি, এইটা কিন্তু আমাদের একটা বড় স্টিমুলাস সৌরভ, যে আমরা যেটা চাইছি সেটা তার মানে কলকাতা মানুষ করে দেখাতে পারেন, আপনারা কিন্তু পারেন এটা করে দেখাতে, যে আমরা মোবাইল ফোন নিয়ে হাঁটবো না কথা বলতে বলতে, এবং যদি আমার পাশে কেউ হাঁটে তাকে একটু পোলাইটলি আপনিই বলুন না পথচারী হিসেবে যে এটা কেন করছেন, তো আপনারই বিপদ বাড়বে, এতে কিন্তু পুলিশের কাজটা আরও সহজ হবে। ইট ইজ ক্লিয়ার যে আন্দোলনটা কিন্তু জিতছে, তোমার কি মনে হয়? আমি বিগত চার বছরে কলকাতার আমূল পরিবর্তন দেখেছি, এবং চার বছর আগে আমি আসলে কিছুদিন মাঝখানে বোম্বেতে ছিলাম, সেখানেও ট্রাফিকের, আমি কম্পেয়ার করতে চাই না, দিল্লি, বোম্বে, যে কোনো মেট্রোপলিটন সিটিতে হয় সব, এত মানুষ, এত গাড়ি ঘোড়া, রাস্তা কম, ঝামেলা হতে বাধ্য। কিন্তু কলকাতায় লাস্ট চার বছরে আমরা না কোথাও গিয়ে অনেকটা বদলে গেছি, অনেক ইম্প্রুভ করেছি। আমি কিন্তু মানে সব জায়গা থেকে বলবো, বাস বলবো, আমি অটোর কথা বলবো, অটোকে ভুলে গেলে চলবে না, কারণ আমি আমি হাজরা মোড়ের কথা বলছি, ওখানে অটো রাখে না ওরা ডাবল লাইনে, আগে একটা সরু গলির মধ্যে ডাবল লাইনে অটো রাখতো, এবং সেই নিয়ে কোনো না কোনো গাড়ির চালকের সঙ্গে তাদের ঝগড়া প্রতি মুহূর্তে আমি দেখেছি, সেটা কিন্তু এখন আর আমি বিগত হ্যাঁ এক দেড় বছর আমি কিন্তু দেখছি না। দ্যাটস আ হিউজ সাইন। এই যে এটা অনেকে এসে বলছেন, নতুন যে জিনিসটা হলো সেফ ড্রাইভ সেভ লাইফের মধ্যে দিয়ে যেটা উঠে এলো, সেটা ওয়াজ একটা নতুন প্রোডাক্ট তৈরি হলো এই আন্দোলনটাই সবার মধ্যে দিয়ে। আমি দুটো ছোট আমি প্রমাণ দিই, প্রুফ বললে তো, একটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট যাতে মানুষ মারা গেছে, প্রত্যেকটি মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু তবুও 2016-17 তুলনায় 2017-18 প্রায় 35% মানুষের মৃত্যু কম হয়েছে ট্রাফিকে কলকাতায়, এটা একটা উদাহরণ। আরেকটা ভারী মজার উদাহরণ আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে 5-6 বছর আগেও কাগজে বেরোতো যে একজন ট্যাক্সি চালক 50,000 টাকা ফেরত দিলেন, কি বিয়ের গয়না কিনে নিয়ে যাচ্ছিলেন বাবা মেয়ের, সেটি ফেরত দিলেন ফেলে গেছেন বলে, কিন্তু এই খবর ছিল বছরে 2-3 বার। এখন কিন্তু প্রায় প্রত্যেক সপ্তাহে এই অটো ড্রাইভাররা মোবাইল ফেরত দিয়ে যাচ্ছেন, ট্যাক্সি ড্রাইভাররা কোনো একটা ট্রাফিক পোস্টে টাকা পয়সা জমা দিয়ে যাচ্ছেন। এই যে সার্জেন্টদের সঙ্গে একটা যোগাযোগ, আপনি মাঝে মাঝে দেখবেন আপনি কোনো মোড়ে দাঁড়িয়ে আছেন, অটো ড্রাইভার যেতে যেতে সার্জেন্টকে স্যার বেরোলাম, এই যোগাযোগগুলো কিন্তু হচ্ছে, এই আমাদের যে ক্যাম্পেইনটা চলছে ক্লাবে নিয়ে আসা হচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগটা চলছে, তারাও কিন্তু সার্জেন্ট সম্বন্ধে একটা অন্য ধারণা তৈরি করছেন, সার্জেন্টদেরও একটা অটোওয়ালাদের সঙ্গে ট্যাক্সি ড্রাইভারদের সঙ্গে একটা অন্য যোগাযোগ তৈরি হচ্ছে, হয়তো সামান্য কিছু প্রবলেম থেকে যাবে সেগুলো তো থাকতেই হবে, না আমাদের চাকরি থাকবে না, তখন সিভিলিয়ান রেডি হয়ে যাবে তৈরি করার জন্য, হ্যাঁ তখন আপনাদের চাকরি থাকবে, নিঃসন্দেহে থাকবে, কারণ আমি এটা বিলিভ করি, আমরা স্কুলেও যখন মানে আমরা ডিসিপ্লিন যতই শিখি না কেন, ওপরে একজন কেউ থাকলে তবেই আমরা ডিসিপ্লিনটা মানি, সুতরাং আপনাদের দরকার থেকেই যাবে, আপনাদের ছাড়া কিছু হবে না। হ্যাঁ, যেটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে আর একটিও প্রাণ নয়,
একটা একটা দুর্ঘটনা বা একটি মানুষের গুরুতর আহত হওয়া, একটি মানুষের মৃত্যু কিন্তু প্রত্যেকটি ট্রাফিক পুলিশের কাছে বেদনার। তো সেই জায়গাটা যত আমরা কমাতে পারবো, যতটাই কমাতে পারবো, ততটাই কিন্তু গোটা সমাজের লাভ। তো সেখান থেকে আমি যারা শুনছেন তাদেরও আবেদন করব যে একসঙ্গে আসুন, এই শহরটাকে আমরা দুর্ঘটনা মুক্ত করার দিকে এগিয়ে যাই। এই জায়গায় থেকে কিন্তু একটা রেসপন্সিবিলিটি নিয়ে আমরা, প্রোগ্রামের সময় প্রায় শেষ হয়ে আসছে, একটা দায়িত্ব নিয়ে তোমাকে এখান থেকে আমরা ছাড়বো কিন্তু। একদম, আমি এই দায়িত্ব নেওয়ার আগে একটা কথা বলবো, এখন তো মিডিয়ার যুগ, যেটা আপনি বললেন, মানে বিভিন্ন রকমের নেটওয়ার্কিং সাইটে যদি এই আন্দোলন নিয়ে আপনারা একটা ওই আপডেট বা ওই ওই জায়গাটা তৈরি করতে পারেন, তাহলে এমন অনেক নিউ জেনারেশনের বাচ্চারা আছে যারা মোবাইল অন্তপ্রাণ, তারা জানতে পারবে যে পুলিশ এবং কর্মযোগ কতটা এগিয়ে এসে কিভাবে মানুষের পাশে আছে এবং মানুষ কিভাবে ইনভলভ হয়েছে। এটা প্রত্যেকে জন্মে, যারা এই মুহূর্তে এই শোটা দেখছেন, যারা এই, তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন, আমরা যা যা, আমি যে এই মুহূর্তে যা যা শিখলাম এখান থেকে, সেটা তো আপনারাও শিখলেন, তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন ওই নিজের পাড়ার আড্ডার মধ্যে, ছোট্ট কিটি পার্টির মধ্যে, বন্ধু বান্ধবদের গল্পে, তাস খেলার গল্পে এই বিষয় নিয়ে আলোচনা করুন, যাতে মানুষ একটু জাগে। ভীষণ ভীষণ সুন্দর, এটা হয়তো শুনতে গল্পের মতন লাগছে, তবে গল্প হলেও জানি সত্যি হতে পারে, তবে তবে জাগতে হবে, জাগতে হবে। আর জাগার জন্য আমরা আজকে এখানে চলে এসেছি, কিছুটা জাগলাম, এই এই শপথ নিয়ে যাচ্ছি যে বাকি সবাইকে জাগাবো। আজকের মতন সময় শেষ হয়ে এলো, আমাদের তরফ থেকে সকলকে জানাই নমস্কার।